সুপ্রভাত বন্ধুগণ। I've been having dream, jumping on a trampoline, flipping in the air. আজকে অনেকদিন পরে হেডফোন লি গান ফান শুনতে শুনতে ঘুমটা বহুত তাগড়া হয়ে গেল একদম পুরো। এখনো সেই 11টা প্রায় বাজতে গেলে চোখ চিটে আছে, এখনো চোখ খুলছে নাই। এবার উঠি চলো, অনেক বেলা হলো। এই তো একবারে পুরো ফ্রেশ হয়ে গেছি, যাই চারটি মুড়ি মেরে লি গা, খিদা পাইছে তোমে। একটু এটিপি সোর্স তো দিতে হবে শরীরকে, তাছাড়া কাজকর্ম হবে কি করে বাটা নাই। আর আমাদের তো এটিপি সব থেকে ভালো সোর্স এই যে রাখা আছে এটিতে, মুড়ি তা ঢেলে লি হালকা করে। এই যে মোস্ট স্যাটিসফাইং খাবার নিয়ে পরে বসে গেছি একদম, একদম চারটি মুড়ি, অল্প খাঁটি সরিষার তৈল আর অল্প চিনাচুর যুক্তি করে মেরলি। কালকে বিরিয়ানিতে যা খেলাম নাই, মানে এতটা দিয়েছিল, এতটা এতটা আলু, এত বিরিয়ানি, এত মাংস, মানে খেয়ে খেয়ে হাঁপিয়ে গেলাম। ওই তো সে জিন্দগি কা মজা, কবি নরম কবি গরম। তো এখন চারটি মুড়ি, সবসময় তো বিরিয়ানি ঠিক লয়, তাহলে সেই বিরিয়ানি সেই অ্যাট্রাকশনটা থাকবে কি নেই, এইটা দরকার, এইটা হচ্ছে নেসেসিটি। এইটা না হলে পরে সে মনের শান্তিটাও থাকবে কি নেই আর পেট ঠান্ডাও থাকবে কি নেই। এই দেখো কি থ্রিলারে আবেগে ছোঁয়া, খুবই ভুল হয়েছে না, থ্রিলারটা তো কি কোনোদিন আবেগে ছোঁয়া দেওয়া যেত, তুমি ভুল হয়েছে চাটি হোক খাইলি, একটু পরে দেখা হচ্ছে আবার চলো। জীবনে কখনো বাঁস পর্ব চলে তো বাঁশ চলে ব্যাক টু ব্যাক প্রত্যেকদিন বাঁশ, আবার কখনো সারপ্রাইজ পর্ব চলে। তো আজকে সকাল সকালে যে মুড়ি ফুড়ি খেয়ে পরে বসেছিলাম, একজন এসেছে আমার কাছকে, তো বিখ্যাত মানুষ, দেখায় দাঁড়াও তোমাদেরকে। এই যে এই ছেলেটিকে চেনা চেনা লাগছে কি, হয়তো তোমাদের অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে না, কিন্তু এই ছেলেটি হচ্ছে একটি খুবই হাইলি ট্যালেন্টেড ছেলে। সে বাঁকুড়া মিমস এর ভিডিও তো তোমরা সবাই দেখেছো, ইয়াকে তোমরা দেখেছো কিনা জানি না, তবে বাঁকুড়া মিমস এর ভিডিও দেখেছো তোমরা, যদুবাবু সিরিজ দেখেছো তোমরা, ঘোতন সিরিজ দেখেছো। তো ঘোতন সিরিজের তাহলে যদি দেখে থাকো তাহলে ঘোতন সিরিজের হাতিটাকেও দেখেছো, এই হচ্ছে সেই ঘোতন সিরিজের হাতিটার বাপ, আমাদের সম্রাট ভাই মিস্টার অ্যানিমো, বাঁকুড়া মিমস এর একজন অ্যাক্টিভ মেম্বার। ভাই মানে এই যে গরিবের গরিবখানাতে না ভাড়ার গরিবখানা মেসে তুই যে এলি ওইটাই বিশাল লাগলো। আর এই যো আম আদমি পার্টি জিন্দাবাদ, ভাই আমলি এসছে, কি বলবো রে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু ভাই বলবি তো বল, কি আর বলবো, কিছু তো বল, ডেলি তোমাকে তুমি গ্রো করছো। সেই যে সেই যে ভুড়ি শর্ট, এই যে এইটা হচ্ছে সেই মানুষটা। ঠিক আছে ভাই, মানে ধন্যবাদ দিবার জায়গা নেই, এই যে আম আম মাঝে মধ্যে খাওয়াবি, সামনে রয়েছি তো, একদম খুবই আনন্দ পেলাম ভাই। সম্রাট ভাই চলে গেল, তো ভাইয়ের সঙ্গে গল্প টল্প করে তোমার ভাল লাগলো, ট্যালেন্টেড ছিল মানে। আর বাঁকুড়া মিমস এর কাজ নিয়ে তো বলার কিছুই নাই বস, মানে বাংলাতে তো অনেক বড় বড় চ্যানেল আছে, কিন্তু মানে কন্টেন্ট ওয়াইজ ক্রিয়েটিভিটি ওয়াইজ টপ নয় হচ্ছে বাঁকুড়া মিমস, একদম হ্যান্ডস ডাউন। এটা মানে শুধু এই আম দিয়েছে বলে বলালো, এটা ফ্যাক্ট। হ্যাঁ ভালো লাগলো, আরো দুদিন আম খাওয়াবে ছেড়ে, আম আদমি জিন্দাবাদ। জল পড়ছে খুব সুন্দর, একদম টিপ 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 করে, কখনো কখনো জোর করে, যদিও মেঘটা কম ডাকছে সেটাই ভালো, বাবা জল পড়ছে পড়ুক কোনো অসুবিধা নাই, মেঘ ডাকলে তখন বড় ভয়টি লাগে। বেশ আরামদায়ক ওয়েদার, বর্ষাকাল নেমে গেছে পুরো, আমার হালকা করে ঘুম ধরে গেছিল, কিন্তু এতক্ষণে উঠছি অনেক বেলা হয়ে গেল, একটু খাওয়ান দাওয়ান করতে হবে আর কি। ওহ কি আরামসে না ঘুমালাম, বাবা রে, যাই খেয়ে লিখে চলো, আজকেও রান্নাবাড়া হয় নাই, রাজেশকেই বলেছিলাম, রাজেশ লি চলে এলো। রাজেশ মাঝে মধ্যে এই যো রাজেশের জন্যে অনেক সময় এই খেতে অন্তত পাচ্ছি, কারণ সবসময় রান্ধা বাড়াটা আর হয় না, তো সেই ধোয়া ধুই চাপ বুঝতে পারছো তো, গোড়া মানুষ কি আর করা যায়।
খাইগা। এই যে বসে গেছি খেতে, ভাত, কুন্দরি আলু ভাজা, তারপরে ভেন্ডি ফেন্ডির তরকারি, একটা একটা মিক্সচার তরকারি, মাছের লেঞ্জা, ডাল আর আম। আম এবারে দমে খাচ্ছি বুঝলে তো, সব তোমাদের জন্যই। তো বলতে পারো এখন যে হ্যাঁ, উঠলে মুড়ি ফুড়ি খেলে, তারপর যা করলে করলে, না করলে করলে, ঘুমালে, তারপর আবার খেতে বসে গেছো, তো চান কই? চান সবসময় জিজ্ঞাসা করতে নাই, এই সুন্দর ওয়েদার পাচ্ছ, খাই এখন লাই, পরে আবার দেখাবো। ঘুমের ঘোর লাগছে আরো, আবার খেয়ে আবার ঘুমিয়ে দিই নাকি কে জানে। তবে হ্যাঁ, কোথায় এখন দিয়েছি আজকে, কবিতা হবিতা হবেক হবেক হবেক, খাই পরে দেখা হচ্ছে। রুমে দেখে দেখে একদম পুরো জারা বারা হয়ে গেছি, আর ভাল লাগছিল না। এবার একটু বেরিয়ে গেলাম বাদ দিকে, আর এই দেখো নতুন চড়ি দুর্গা মন্দিরটা সামনে রাতে রয়েছি, এখানে দেখো কত সুন্দর বসা চেয়ার ফেয়ার গুলো কর দিয়েছে, বসবো অন্য সময়তে, এখন আর বসবো না, একটু চলো হাঁটি হাঁটি পাপা করে পাঁচবাগা ফাঁচবাগা দিক থেকে একটু ঘুরে আসি, ভাল লাগে না রুমে আর, দেখে দেখে নাই বিরক্ত লেগে যাচ্ছে এবারে। এই তো আমাদের সেই পাঁচবাগার মোড়, যেখানটাতে আমরা আধটা স্কুল লাইফ আর পয়নে একটা কলেজ লাইফকে একদম পুরো পার্টি পার করেছি ওই সময়গুলো, মানে এখানটা কি ছিল আর কি যে হলো, মানে একে এক নম্বর তো হচ্ছে এই ফ্লাইওভার হওয়ার জন্যে মাঠটা ফুটে ফ্লাওয়ার হয়ে গেছে, মাঠটার কিছু নাই, মাঠটাই সব থেকে ভালো জায়গাটা ছিল সব বসে আড্ডা ফাড্ডা দিবার আমাদের। দু নম্বর করোনা, এই যে যোগুদার দোকান, মিঠুদার দোকান, সঞ্জুদার দোকান এখানটাতে ছিল, তারপরে এইদিকে সেই শান্তিময় হোটেল, তারপরে এই যে বণিক টি স্টল, দেখো কোনো লোকজনও নাই কিছুই নাই। টাইম 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 যে কখন কি গেম খেলবে, এখন এই যে এই রাস্তাটা দিয়ে যদি সেই জুনবিরে যাওয়া যেত, এখন এই ধারটা দিয়ে যেতেও পারবো না, যেতে হবে পাঁচ বাগার ভিতর দিকে একটু যেতে হবে, আবার মাঠটাকে পেরিয়ে পরে ওইদিকে উঠতে পারবে বাইপাসে, কীরকম হলো। ঠিকই আছে, আবার আশা করি একটা সময় ঠিকঠাক হবে, বাট নাই চলো ওই ধারটা দিয়ে ঘুরে আসি একটু পিছন দিকটা দিয়ে। এই পাঁচবাগার এই যে ওই জায়গাগুলোতে নর্মাল কন্ডিশনে গাড়ি দাঁড় করানোর জায়গা পাওয়া যেত না, সন্ধ্যাবেলাতে ওই গাড়ি সাইকেলের এতটা ভিড় হতো, আর এখন এই দেখো এই ব্যাপারটা হয়েছে। এই ধারে তো অনেকগুলো স্টল তো ভেঙে দিতে হয়েছিল আর এই যে ফ্লাইওভারের জন্যে, আর এই যে ফ্লাইওভার যে কতদিনকে যে হবে ভগবানই জানে, মানে আমরা দেখে যেতে পারবো কি না। ফ্লাইওভারের উপরে বসে হাওয়া খাওয়ার খুব শখ ছিল, কিন্তু ওই মাঠটা গেল, ওই তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেরকম কেস আর কি। এই রাস্তা যা হয়েছে নাই, একদম পুরো ক্রিম হয়ে গেছে রাস্তাটা পুরো। এটা হচ্ছে সেই পাঁচবাগা মাঠের ব্যাক সাইডটা, এই যে এইখানটাতে এই যে বাঁদিকে যে দিয়ালটা রয়েছে ওইটাতে একটা সময় আমরা সব বসতাম, অনেক প্ল্যান ছিল অনেক কিছুর আমাদের, কতগুলো বন্ধুর পল্লব, সোম্যান, হাবিজাবির আরও সব, তা ফুটে ফ্লাওয়ার এখন বললামই তো দেখো, একদিকে একদম পুরো ক্যাডবেরি ডেয়ারি মিল্কের মতন কালারের কাদা প্যাচ প্যাচ করে, আর এই তো মাঠ ফ্লাইওভার হচ্ছে হোক। সেই আদিবাসী উন্নয়নের অফিসটা পেরিয়ে পরে এইখানটাতে নামবে ফ্লাইওভারটা, মানে মাঝখানটার থেকে কী হইলো পাঁচবাগাটা ফুটে ঢাল হয়ে গেলো পুরো, মানে একটা সময় ছিল যখন স্কুলের সময়তে বা কলেজের সময়তে এই পাঁচবাগা মাঠটাতে বসে পরে সেই একনের পুর্দাব লেমন মি বা এনরিকের হিরো, বেবি আমি অ্যাডিক্টেড, ওই সকল গানগুলো শোনার দিনটাও আর নাই, বা ভালোবাসার মানুষগুলো এই পাঁচবাগার বাসস্ট্যান্ডটাতে এসে পরে সিওপ করার সময়ও নাই, টাইম পাল্টাচ্ছে, ফ্লাইওভার উপর দিয়ে যাওয়া হবে আর কি কোনো একটা সময়তে। মাঝখান থেকে পরের পরে সব ছেলেপুলেগুলো আর জানবে কোনো যে এখানটাতে একটা মাঠ ছিল, এখানটা একটা সব বাঁকুড়া সব কম বয়সী ছেলেগুলো স্টুডেন্ট ফুডেন্ট সবাইকার একটা আড্ডার জায়গা ছিল, কত ছেলেপুলের কত ভালো সময় খারাপ সময় পার্টি করেছি ও এখানটাতে ফুর্তিতে, আবার মাঠটাতে কেঁদেওছি, সেইগুলোর স্বাদটা পাবে নাই। ঠিকই আছে, নতুন কোনো জায়গা আবার হয়তো আসবে, টাইম তো চেঞ্জ হয়, চলো একটু ঘুরে আসি বাইপাসে বাইপাসে। এই দেখো পাঁচবাগার থেকে এই পিছনের এই বাইপাস পুরোটাই এখন অন্ধকার আর কাঁধা, রাস্তা রাস্তাও নাই আর ফাঁকা, তবু সামনের থেকে এই ধারটাতে একটু অন্তত আলো টালোগুলো রয়েছে। তো ওই এটিপি খরচা তো হয়ে গেলো অনেক, দেখি একটু সামনে যদি ওই
টার্নিংটার ওখানটাতে সাউথ ইন্ডিয়ান সে খাবার দোকানটা তোমাদেরকে দেখেছি আগে, ওটা যদি খুলে থাকে তো কিছু একটু ইনপুট দিতে হবে সিস্টেমে, নাহলে এনার্জি না থাকলে পেট যদি ভর্তি না থাকে না মাথা ঠান্ডা থাকবে এখনি, এই হচ্ছে কেস। চলো দোকান খোলা আছে, এই যে ভাইপিকে এসে পরে বলে দিলাম উত্তাপাম অর্ডার করে দিলাম, করুক জুত্রি করে তারপর খাবো আর কি। এই দোকানটা বেশ ভালো করে, বুঝলে না, আসি মাঝে মধ্যে খাই, দেখেছো বেশ ভালো হোক, তারপর দেখাচ্ছি। এই দেখো দেশি পিজা, উত্তাপাম রেডি, এবার খেয়েলি ফুরতি করে, ওই তো হাঁটাহাঁটি করে যায় এটিপি গেল, আবার এটিপি শোধ হয়ে যাবে, ওরা শোধ বোধ ঘর ঢুকার আগে পুচকেটা দেখো খাচ্ছিল। আমি বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, লাগো কি নাম গো তোমার? দেখছে চা একদম পাকা, উদর পূর্তি হয়ে গেল, এবারে যাই টুকটুক করে। এইদিকটা গেলে পরে হচ্ছে জুনবেদিয়া, এই দিকটাতে হচ্ছে তোমার ভূমিগেট খ্রিস্টান নাগা, তো এই দিকটা দিয়ে চলে যাবো, দিয়ে ভূমিগেট দিয়ে বেরিয়ে পরে একদম আমার রুম পালাবো আর কি। 8:30 বেজেও গেল আর ঘেমেও একাকার হয়ে গেলাম, আর এখানে অনেকটা রাস্তা, ভাবছি যে পরে কি কবিতাটা আবৃত্তি করা যায়, চলছে আর কি মাথাতে এখন। চলো দেখি যেটা মনে হবে করে দেবো আর কি। আছে রে বাবা ঘরের ব্যাপার, হ্যাঁ অচে না, এক বন্ধুর সঙ্গে দেখা হলো রাস্তাতে, পা ফা চাটছে, উঠে যাচ্ছে গায়ে, এগুলোই ভাল লাগে গো। ভালো থাকবি, ওনার বেশ ভালো আছে এমনিও তো ছানাটি, ওদের সব বন্ধুগুলোকে ডাকছে, একে আদর করছিলাম বলে রাগ হচ্ছে, আরেকজনকে বলছে না আদরে ভাগ দেবো নাই। হ্যাঁ দেখো ইয়ারাও বুঝাই, দেখো ও আমার গায়ে গায়ে যখনই ঘেঁচতে আসছে ই টাড়ি দিচ্ছে, বলছে না ই আমার, আমি বন্ধু পাতিছি তোদের সঙ্গে ইয়ে করতে দেবো নাই, দেখেছো? আহ বাহ ভালো থাক, ভালো থাক, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু না চাপ নাই কোনো, ঠিক আছে বাবা, অত পজিটিভনেস এর কিছু নাই, অত এরকম করলে হবে কি? দেখো গায়ে বলছে না ওগুলোকে আসতেই দিবে নাই, ঠিক আছে ঠিক আছে, গুড বয় গুড বয় গুড বয়, তোরাও গুড বয়, এই তো চলো টাটা টাটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, টাটা টাটা, খেল তোরা তোরা খেল তোরা খেল, টাটা টাটা। এই যে এই ভালোবাসাগুলো নেই আলাদা লাগে, ভয় খায় অনেকে দৌড়ে দেয়, হ্যাঁ একটুকু যদি ইয়ে করো নাই এটা বুঝে, কিন্তু বহুত বুঝে, মানুষের থেকে তো অনেক ভালো, ওদিকে জাস্ট একটুকু ভালোবাসা দাও তোমাকে যে এতটা এত গুণ এত ফোল্ড ঘুরে দিবে, তুমি কল্পনাও করতে পারবে, ভাল লাগে দেখবে একটু, সত্যি ভাল লাগে। এই দেখো চার্চটা, এই চার্চটা ভালো ওঠে, এইখানটাতে সেই 25শে ডিসেম্বর সময়তে এলে পরে এইটুকুটুকু কেক দেয়, সব জায়গায় দেয় না তো, তাহলে এখানে কেক যেহেতু দেয় ভালোই বটে, এখানটাতে বেশ সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানও হয়, কতদিন ধরে যে চেনা এই সকল রাস্তাগুলো জায়গাগুলো, আগে সেই 11-12 সময়তে কেক খাওয়ার জন্যে আসতাম শুধু শুধু, ঠিক আছে অল্প কেক দিয়ে যাই ঘুরে আসি, ওই ব্যাপারটা ছিল একটুকু, এখন দিন যাচ্ছে ওই ব্যাপারটাও যাচ্ছে আর কি, ইয়েবি ঠিক হ্যাঁ। এই যে এই জায়গাগুলো এই রাস্তাগুলো কত চেনা, মানে সেই আজকালকার ব্যাপার তো লয়, সে সাইকেল নিয়ে বাঁকুড়ার অলি গলি ঘুরে বেড়ানোর দিনের গল্প, টাইম টাইম টাইম। এই ভৌমিক গেট হয়ে আবার সেই নতুন জটি রাস্তা, বুঝতে পারছ, ওদিকে পাঁচবাগা এদিকে কলেজ মোড়, ওদের সামনেটা তো স্টাইল হয়ে একটা, চলো একটু স্পিডে এলাম, আর বহুটা রাস্তা ঘেমে গিয়ে হয়েছে দেখো একবার, একদম হাত পা একদম তাহলে জামা ফামা ছাড়ি হাত পা ধুই, তার একটু পরে কোথা যখন দিয়েছি কোথা রাখা হবে, আসছি একটু পরে। 10টা বাজলো,
দিয়ে কখন এই যে কবিতা বলবো, কখন যে ভিডিওটা এডিট করবো আর কখন আপলোড করবো জানি না বস, একটু দেরি হবে, করার কিছু নাই। এম এফ এম এ একাকার হয়ে গেছিলাম, দিয়ে সেবার একটু বসেছিলাম, বেশ ভালো জল হচ্ছে, গুড়ি গুড়ি দাঁড়াও দেখায় দেখো, জল পড়ছে সুন্দর, আর ঘন্টা দেখতে হবে ফোনটাতে আমার। তো কবিতা যখন বলবো বলেছিলাম, বলতেই হবে। তো অনেক কি তো আছে, এবারে সেই কনফিউজ হয়ে যায় যে কোনটা বলবো, সেটা সেটা করতে যেয়ে পরে। তো সেই একটা কবিতা লিখেছিলাম, সেই যখন সেই সিরিয়ায় সেই আক্রমণে বাচ্চা অনেক মারা গেছিল, তারপর সেই এক্সাক্ট সময়টা হচ্ছে যখন সেই বাহুবলী সিনেমাটা বেরিয়েছিল আর বিসর্জন সিনেমাটা বেরিয়েছিল, সেই সব তখনকার লেখা। তো এইটা একটু বলি, ঠিক আছে? নিজ গুণে ক্ষমা করে দিবে, ঠিক আছে? ওই তো ইনস্ট্যান্ট কবি, বুঝতে পারছো তো? একটুকু নিজ গুণে ক্ষমা করে দিবে, একটু শুনো। সিরিয়ায় কত বাচ্চা মরলো জানো, তাতে তোমার কি বা যায় আসে, তারাও মানুষ সেটা তো ঠিক মানো, চুইয়ে পড়ছে রক্ত সবুজ ঘাসে। সেই দিন কত গাছগুলো গেল কাটা, পাখিগুলো সব উড়ে গেল ঝাঁকে ঝাঁকে, রোদ উঠে করে জলাভূমি ফুটি ফাটা, ইনহেলারটা নিতে ভুলো না কো ফাঁকে। দূর সীমান্তে বুক পেতে আছে সৈনিক, অপেক্ষায় থাকে যারা তাকে ভালোবাসে, আমরা লড়ছি লাল সবুজ না গৈরিক, কফিন বন্দি মৃত সেনা ঘরে আসে। কালো মেয়েটার সেদিন কি দোষ ছিল, জল রঙে আঁকা স্বপ্ন দেখালে তাকে, তোমার নাকি জোর করে বিয়ে দিল জানো, তাকে আজ সবে ধর্ষিতা বলে ডাকে। তোমায় একটা সত্যি বলে চলি, ভালো লাগে তাই তো শখে লিখি, দুধে ভাতে থাক তোমার বাহু বলি, আমি তো মোর বিসর্জনেই সুখী। এটুকুই, তাহলে আজকের মতন খতম, টাটা ভাই ভাই। গিয়া মানে লিখেছিলাম সে, বুঝতে পারছো তো, আরো সে হাবিজাবি অনেক আছে, বললে পরে আরো হবে, আর তারপরে বিভিন্ন কবিদের চলবে, বুঝতে পারছো? ইনস্ট্যান্ট কবি একটু ক্ষমা করে দিও। যদি এখান পর্যন্ত শুনে থাকো তো একটু কিছু মতামত জানিয়ে যাবে, ভালো লাগবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো, আসিও আর কালকে, ঠিক আছে? আবার অবাক, শুভরাত্রি।